ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ সকাল সকাল দুইজন বেরিয়ে গেছি, তো একটু মানে হাঁটাহাঁটি করছি আজকে। আর একটু যাওয়ার সময় ঠাকুরের ফুল নেবো আর একটু দুধ নেবো, যেহেতু আজকে সোমবার, তো ওই নেবো নিয়ে বাড়ির দিকে হাঁটা মারবো। আর যা রোদ্দুর এখন উঠে গেছে, মানে তোকে এই রোদ্দুরে হাঁটতে হবে না, বাড়ি চলনা নেই, পাতা ঘুরে পড়ছে আজকে। আর ওই রোদ দেখে এমনি তো আছে বাজার, বাজার আর মানে করলাম না, বাজার করতে হবে না, বাজার মোটামুটি আছে। সবজির দিক তাকালে সবজি কিনতে ইচ্ছে করে, যে আজকে চিন্তা করেছি সবজির দিক তাকাবই না, তাকালে কিনতে ইচ্ছে করে। তাই যে ফুল ছিল না, ফুল নিয়ে নিলাম, কারণ আজকে সোমবার, পুজো দেবো, ফুল ছিল না, ফুল নিয়ে নিলাম। তা চলো এখন যাব বাড়িতে। আর একটু হচ্ছে দুধ নেই, দুধটা নেবো। তা চলো তোমাদেরকে গুড মর্নিং করে দিই। তানিজুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। তা চলো এখন যাব, সোজা যাব, শুধু কিনতে হবে দুধ। দুধটা কিনে এখন যাব বাড়ি। বাড়িতে কিচ্ছু কাজ হয়নি, বাড়িতে গিয়ে বিস্তার সব ফেলেই বেরিয়ে এসছি। তা একটা ছিল কাজ, সেটাও হলো, প্লাস এই যে ফুল ছিল না, ফুলটা নিলাম, দুধটা নেবো, নিয়ে যাবো বাড়ি, বাড়িতে গিয়ে শুরু করি কাজ। চলো চলো চলো, যতক্ষণ বাড়ি আছি ততক্ষণ তোমাদের সঙ্গে একটু বক বক করতে থাকি। বাড়িতে গিয়ে মানে আজকে কাজের পাহাড় নিয়ে বসতে হবে, তার উপরে আজকে এডিটও হয়নি, এখন বসে এডিট করতে হবে, মানে কাজের ফাঁকে ফাঁকে এডিট করতে হবে, আর তারপরে কাজও করতে হবে। আর ভাবছি যে তাকেই পুজোটা দিয়ে দেবো। তো চলো দেখি, আগে বাড়িতেও যাই, তারপরে দেখছি, চলো। আর ব্যাক ক্যামেরা তোমাকে দেখা যায় কি বাজারের পরিস্থিতি। আজ বাজার দেখবো, আজ বাজার আর কিছু করবো না। আর ঘরে পেয়েছি, চোখ বন্ধ করে রেখে দেবো, কারণ সবজি বাজার দেখলেই ইচ্ছা করে কিনি 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 কিনি। তা আমি যে না, আজকে আর সবজির দিকে তাকাবই না, দুধ নেবো, সোজা যাবো বাড়ি। তা চলো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার হচ্ছে বাজারের পরিবেশটাও তোমাদের একবার হচ্ছে দেখিয়ে দেবো। তা চলো আমাদের সাথে, চলো তোমরাও চলো চলো চলো। প্রথমে একটা মুদিখানার দোকানে দাঁড়িয়ে পড়লাম, তো এখানে কি বেশ কিছু জিনিস কিনতে হবে, মা বলে দিয়েছিল, ভুলে গেছিলাম মার থেকে। তো বাজারে ঢুকে প্রথমেই চলে এসেছি এই দোকানে, তো এই দোকানে দেখি জিনিসগুলো পাওয়া যায় কিনা। তো এই দোকান থেকে আগে কিনবো, কিনে তারপরে নেবো দুধ, তারপরে নেবো বাড়ি। তা চলো চট করে আগে কিনে ফেলি। বাড়ি যাচ্ছি, তা হচ্ছে টোটোয় উঠে পড়লাম। আর এই দেখো বললাম কিছু কেনার নেই, কিন্তু দোকানে গিয়েই হচ্ছে মনে পড়লো কিছু জিনিস ছিল না, সেগুলো নিয়ে নিয়েছি। এই দেখো চলো বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তো কাজ পড়ে রয়েছে, সেগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে। আর চলো বাড়িতে গিয়ে তারপর তোমাদের সঙ্গে হচ্ছে কথা হচ্ছে, চলো। তো হাত মুখ ধুয়ে ওই একটা জিনিস কাটতে বসেছি, তার চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই। মানে ওর এটা কাটা হয়ে গেলে ঘরদের কাজ কমপ্লিট করে ঠাকুর ঘরে পুজো দিই, তারপরে আসবো ব্রেকফাস্ট টেবিলে। তা চলো চট করে কাজগুলোকে সেরে নিই, আর তোমরাও আমাদের সাথে থাকো, চলো। এই দেখো জুমি এখন এখানে এসে কাজে বসে পড়েছে, আম কাটছি। দেখলাম যে আনারসটা ছিল কিছুটা, ওটাও হচ্ছে কেটে ফেললাম, আর এই আমটা কাটছি, কারণ দুপুরের দিকে আমরা ফল খাই না, কারণ যা ওয়েদার দুপুরে ফল খেলে দেখছি অসুবিধা। আমাদের দুপুরে না, আমাদের প্রায় বিকেলই হয়ে যায়, খেতে খেতে যায়। তা মা বললো যে ফলগুলো এখন খেতে পেল, সকালবেলা এই ব্রেকফাস্টের সঙ্গে সবাই খেয়ে নেবে। সেদিন আমি বাড়িতে এসে ওই আনারসটা বের করলাম, ওটা কেটে নিলাম, আর এই যে আম এখন কাটছি। আর ওইখানে কালকের বাজার সে নামানো হয়নি, এখন আমি বসে এটাকে নামাবো। তা চলো চট করে, ঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে, দেখো ঘর পুরো এলো থেলো হয়ে রয়েছে, এই ঘর এই ঘর দেখো পুরো এলো থেলো, পুরো ঘর এলো থেলো হয়ে রয়েছে। তো ঘরগুলোকে চট করে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। Thank you.
চলো ওদিকে তো ঝুমি ঘরটর গোছাচ্ছে আর আমি এদিকে পুজো বাসন নিয়ে চলে এসেছি, পুজো বাসনটা চট করে মেজে ফেলি, তাহলে একসঙ্গেই যে পুজো দিতে ঢুকে যেতে পারবো চান করে। তা চলো চট করে পুজো বাসনটা মেজে নিই। সেগুলো কমপ্লিট করলাম, পরে পুজো টুজো দিয়ে যে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, এই পুজো দিয়ে বেরোলাম এইমাত্র। তা এখন সোজা বসবো খেতে, তা চলে এসেছি খাবার টেবিলের সামনে। তো আজকে সকালে ব্রেকফাস্টও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকে সকালে ব্রেকফাস্টে ছিল হচ্ছে পাউরুটি আর কালকে যে কচুরির যে তরকারিটা অনেকটা দিয়েছিল সেই জন্য ওটার থেকে কিছুটা বেঁচেছিলো, সেটা দিয়ে আজকে সকালবেলা হয়ে গেছে। তরকারি আর মাকে করতে লাগিনি, তো ওটা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিয়েছি, আর ভাই খেয়েছে মাখন দিয়ে, তো ওই জন্য তরকারি আর ঝামেলা করতে যাইনি মা আজকে সকালে। তার দুপুরের মেনু কি, দুপুরের মেনুটা চট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো চট করে দেখিয়ে দিই, তারপরে খেতে বসবো, খেতে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। তো চলো চট করে আগে দেখে নাও আজ দুপুরের মেনুতে কী আছে। আজকে দুপুরে মেনুতে আছে ভাত, তো ভাত দিয়ে শুরু করি। ভাত আর রয়েছে হচ্ছে ঢ্যাঁড়স আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে মা, আর হচ্ছে পটলের, কালকে পটলের ঝোল একটু বেঁচেছিলো সেটা গরম করে নিয়ে এসেছি, এটা এখন খেয়ে নেবো। আর সাথে আছে আমরার চাটনি আর হচ্ছে মুগের ডাল, তাই তো, মুগের ডাল, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর কালকের ভাত একটু ছিল সেটাকেও গরম করে নেওয়া হয়েছে, এটাকেও এখন আমরা কেউ না কেউ খেয়ে নেবো। তা চলো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তা চলো এইখানে ঝুমি বসবে, এটা আমার, আর এই যে মা বসে গেছি, সবাই মিলে এখন বসে গেছি, আর বাবার আর ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা খাবো, খেয়ে দেয় তারপরে আসি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। চলো যে একজন জল তেষ্টা পেয়ে গেছে, জল খাচ্ছে, প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে দেখেই মনে হচ্ছে তোকে। তা চলো এই মাত্র বাড়িতে ফিরলাম, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চলেছি সোজা রান্নাঘরে, আগে চা খাবো তারপরে কথা। তাই দেখো চা বসে গেছে, এই যে চা গরম হচ্ছে, গরম হয়ে গেছে, উঠিনি। তা এখন একটুখানি চা খাবো, চাটা খেয়ে রেস্ট নিই তারপরে আসি তোমাদের সামনে। তো চলো চট করে চা খেয়ে নিই, আর প্রচুর জল তেষ্টা পেয়েছে, জল বাইরে আজকে নিয়ে যাইনি বোতল, আর মানে সে আর কি বলবো। তা এসে ফ্রেশ ট্রেশ হয়ে জল টল খেলাম, আর তা এখন চা খেয়ে তারপরে আসছি তোমাদের সামনে, চলো চলো। আর তাই তো রেডি চা খাওয়ার জন্য। চাটা খেয়ে একটু বসে গল্প করছিলাম, তারপর একটু টিভি দেখলাম, দেখে নিজের কিছু কাজ ছিল করে একটু শুয়ে পড়েছিলাম, কারণ শরীরটা খুব খারাপ লাগছে, ঠান্ডা লেগে গেছে হট করে, তার জন্য শুয়েছিলাম। তা চোখটা লেগে গেছে হট করে, মা ডাকছে যে রাত্রির হয়ে গেছে চ খাবি না, তো ওই জন্য হট করে উঠে দিকে অনেক রাত্রি হয়ে গেছে, তো খাওয়া দাওয়া করে চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্নাঘরে হচ্ছে বেশ কিছু কাজ আছে, তোমরা তো সবাই জানো, সেগুলো কমপ্লিট করব, করে যাব শুতে। আজকে চেষ্টা করছি যত পারি শুতে যাই, বা ভালো লাগছে না শরীরটা একেবারে। তা চলো